হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমি বর্ডার ক্রস করে ফেলেছি। ক্রস করে এখন আমি চলে এসেছি ট্রেনে। আর ট্রেনটার ভেতরটা এতটা সুন্দর না, দেখে একটু না ভিডিও করে পারলাম না। বেশ অনেক বড়। আমি ট্রেনে আছি না ঘরে আছি আমি নিজেই বুঝতে পারছি না, তো একটু ঝটপট তাই ভিডিও করলাম। ট্রেনের ভেতরটা সত্যি অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা নেমে যাওয়ার পর এই যে ট্রেনটা চলে যাচ্ছে, আর আমরা এখন কোথায় নেমেছি জানো? এটা হলো যশোর। তো বেনাপুর থেকে যশোরে এসে নামলাম, এবার আবার ট্রেনে উঠবো, সেটা যাবো ডাইরেক্ট খুলনা। তো অভয় ট্রেনটাকে বেশ এনজয় করছে, বসে বসে দেখছে দাঁড়িয়ে। আর ট্রেনের বাইরেটা দেখে তোমরা বুঝতে পারছো ভেতরটা কতটা সুন্দর হতে পারে। হ্যাঁ, যেরকম দেখছো এরকম অনেকটাই সুন্দর। তো এই দেখে ট্রেনের মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা সুন্দর দেখে আমি খুব খুশি। তো দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়েছি। তো শুয়েছি বলতে ঘুম আর হয়নি। আর এই যে অভয় দেখো কী করছে, এখান দিয়ে উঠে হলো গিয়ে পুতুল টুতুল যা আছে এগুলোকে পাড়ার চেষ্টা করছে। তো ওর যেই সব মস্ত স্কুলের অ্যাওয়ার্ডগুলো রয়েছে, আর এটা হলো আমার দিদি, আর ওই দিদির স্কুলের অ্যাওয়ার্ডগুলো। তো যাই হোক, চলো। ওয়েলকাম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো কেমন একটা না? হ্যাঁ, কালকে এসেছি তো অনেক জার্নি করে, আসার পর থেকে হলো গিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আর সেরমভাবে মানে সাজগোজ করিনি কোনো, একটু ফ্রেশ ট্রেশ হওয়া বলতে ওই টুকিটাকি। তো এখন এই স্নানে যাবো, স্নান থেকে এসে একটু ফ্রেশ হবো ভালোভাবে। তো সকাল থেকে শুয়ে বসে করি, এইভাবেই দিন কাটছে। সব দিকে লাইটের আলোটা জ্বলে আসছে। তো শুয়ে বসে করিয়ে দিন কাটছে। সবাইকে স্নান করিয়ে ফ্রেশ করেছি, এবার যাবো আমি স্নান করতে। তো যাই হোক, চলো। কালকে থেকে আর কোনো ব্লগ করিনি, কালকের আসার রাস্তাঘাটে আসলে মানে সকালবেলা খালি পেটে বেরিয়েছি। তো বাসে যখন ছিলাম তখন গাটা কেমন ঘোলা ছিল, তারপর বর্ডারে বিভিন্ন রকম প্রবলেম, এই সব তালি মেলে মিলে বডি কিচি কিচি হয়ে গেছে। বাড়িতে এসে আর ইচ্ছে করছিলো না ভিডিও করতে। 4:30 বেজে গেছিলো, খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমাইনি সরি, খেয়ে দিয়ে অনেক গল্প গল্প করে রাতে একবার খেয়ে ঘুমিয়েছি। তো এক ঘুমে সকাল 6:30 নাগাদ উঠেছি। হ্যাঁ দেখো, আরেকজন দেখো, স্নান করতে যাবো, গামছাও সবে নিয়েছি। এছাড়াও আরেকজনকে স্নান করিয়ে ফ্রেশ করতে না করতে ফুটি খেতে খেতে চলে আসছি। লাটসাই হচ্ছে আমার, তাই তো? তো তারপরে এই 6:30 সময় উঠে এই টুকিটাকে ফ্রেশ হয়ে টয়ে এই তালিমারি করতে করতে না অনেক টাইম হয়ে গেছে। তারপরে খাওয়াই খেয়েছি প্রায় 11:30 সময়, সকালে একটু টেস্টটা খেয়েছি। তো যাই হোক, এখন স্নান করতে যাব। সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো দুপুরের রান্না চলছে, জেঠিমা রান্না করছে, আমি এখন স্নান করব, ছেলেকে ফ্রেশ করে দিয়েছি। তো যাই হোক, চলো এখন স্নান করতে যাই, ঠিক আছে? পরে আবার গল্প হবে। মানে কি কি বল বলছি বসে বসে ফালতু বকে যাচ্ছে, কোন কথার মানে মা বাবা নেই, শুধু উল্টো পাল্টা বকে যাচ্ছে। চলো, আমি স্নান করতে গেলাম, এখানে চুপচাপ দুষ্টুমি করবো না কোনো, ঠিক আছে? কোনো দুষ্টুমি না হয়। এইদিকে দেখো কত বোতল ছড়িয়ে সকাল থেকে শুধু এই খেলে যাচ্ছে, এইখান থেকে শুরু করে পুরো ঘরে লাইন দিয়েছে বোতলে সব ছড়িয়ে। এদিকে জেঠুও খেতে বসে পড়েছে, তো আমাকে বলছে খাবি নাকি, আমি বললাম কটা বাজে। তো এসে দেখছি মেনুগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। তো প্রথমে যেটা তুললাম সেটা হলো চিকেন, এদিকে রয়েছে পনির, আর এইদিকে রয়েছে ভেটকি মাছ, আর হলো গিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো বিভিন্ন জিনিস, আর ডাল টক আর ডিম ভাজাও রয়েছে সকালের। তো সব মিলেমিশে অনেক কিছুই, আর এদিকে পোলাও করেছে। তো যাই হোক, আজকের এই মেনু মানে অনেক কিছুই করেছে জেঠিমা একা হাতে।
যদিও কাজের লোকটা ছিল সাথে মহিলাটা, তো তাহলেও আমার জেঠিমাকে দেখতে পাচ্ছ কতটা হাসি খুশি, হ্যাঁ এরকমই। আর এটা দেখো জেঠিমার ঠাকুর ঘর কতটা সুন্দর দেখো, আর কত ঠাকুর, তো সেটা দেখে না আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো যাই হোক, আজকেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, এক জায়গা থেকে এসেছি তো এক জায়গায়, তো চট করে বড় ভিডিও শেয়ার করতে পারছি না, মানে একটু সময়েরও দরকার আছে বুঝেছো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, তো সাথে থেকো, আশা করবো পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ভিডিওটা ঠিকঠাক শেয়ার করতে পারবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা করে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সকলে ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।